সবাই একটু হাতে তালি দেন, কারণ আমার আমার একটু পাটা কাঁপছে। কি যে বলবো বুঝতে পারছি। আচ্ছা, আজকের এই অনুষ্ঠানে যারা সামনে বসে আছ, এখানে যারা কৃতকার্য হয়েছ, তাদের ভিতরে ছেলেও আছে মেয়েও আছে, তাই না? আমি জেন্ডার ডিসক্রিমিনেশন করছি না। ছেলেদের জন্য একটা স্যালিউট আর মেয়েদের জন্য দুইটা। কারণ হলো এ সানে নজর হলো যে পোস্ট গ্রাজুয়েট এডুকেশন অথবা যে কোনো হায়ার এডুকেশনে ছেলেদের জন্যে যতটা সহজ, মেয়েদের জন্য ততটা কঠিন। কেন কঠিন? ওদের জ্ঞান বুদ্ধির অভাব সেজন্যে না, ওদের জ্ঞান বুদ্ধি খুবই ভালো। কারণ আমি বাচ্চাদের চিকিৎসা করি, তো সেখানেই বুঝতে পারি যে মেয়েদের মেধা ছেলেদের থেকে কত কত উপরে। কিন্তু ওদের জন্য ডবল স্যালিউট দিলাম এই জন্যে যে ওদের কি এই পোস্ট গ্রাজুয়েট এডুকেশনে জয় করতে হলে অনেক হার্ডেলস ক্রস করতে হয়। সংসার, স্বামী, বাচ্চা কাচ্চা, আর তারপর যে যাদের শাশুড়ি থাকে তাহলে তো অন্য কথা। তো সেই জন্য ওদের জন্য ডবল স্যালিউট। ছেলেরা তোমরা একটু মাইন্ড করো না, যেন তোমাদের জন্য স্যালিউট একটা দিয়েছি। আমি আজকের আমার বক্তব্য কিন্তু একটু অসংলগ্ন, স্যাকলাইন রাসেল আছে ও কিন্তু দারুণ। জেনেসিসের নেতৃস্থানীয় ব্যক্তিরা আমাকে ডেকেছেন, সেজন্য আমি গভীরভাবে তাদের কাছে কৃতজ্ঞ। মঞ্চে আমার ছোট ভাই আছে মুজাম্মেল, ওর পাশে বসতে আমার এখন ভয় হয়। কারণ একসময় আমরা যখন পোস্ট গ্রাজুয়েশন এডুকেশন শুরু করি, আমি FCPS ও MPhil একসাথে রিসার্চ করা শুরু করলাম, কিন্তু পরবর্তীকালে সে সময় যে মানে যতটুকু না সংকোচ ছিল, ভয় ছিল কম, কিন্তু এখন যত দিন যাচ্ছে তত ভয় বাড়ছে। কারণ ও বায়োস্ট্যাটিস্টিক্স পড়াই আর রিসার্চ ম্যাথোলজি পড়াই, দুটোই আমার চোখের বিষ, কারণ আমি এটা ভালো বুঝি না। তোমরা যেহেতু FCPS পার্টন পাশ করেছ, পার্টন পাশ করেছ, সুতরাং তোমরা জয়ী। রবীন্দ্রনাথের কথায় সেটা হলো ভেঙেছ দুয়ার এসো, বলো ভেঙেছ দুয়ার, তোমারই হোক জয়, এটুকু মনে আছে। বাকিটা স্যাকলাইন রাসেলও ভালো বলবে। আমি দুটো কথা বলে দেই, সেটা হলো যে আমাদের শিক্ষা, তোমরা যে এই লাইনে চলে আসলে, তোমাদের কিন্তু মেন যে কাজ সেটা হলো জনগণের স্বাস্থ্য সেবা দেওয়া, পরিপূর্ণভাবে দেওয়া, তাদের প্রাপ্য অনুপাতে দেওয়া। এবং তার জন্য কি দরকার? তিনটা জিনিস দরকার। আমি পোস্ট গ্রাজুয়েট এডুকেশনের সাথে, পোস্ট গ্রাজুয়েট অ্যাসেসমেন্টের সাথে, BCPS এর কর্মকাণ্ডের সাথে অনেক বছর যাবৎ জড়িত। আমাদের এই যে অ্যাসেসমেন্ট সিস্টেমের ক্রিটিসিজম একটা জায়গায়, সেটা আমি একটু পরে বলছি। তার সেই তিনটে জায়গা কি? একটা হলো নলেজ, একটা হলো স্কিল, আর একটা হলো অ্যাটিচিউড। নলেজ, স্কিলস অ্যান্ড অ্যাটিচিউড, এই তিনটে জিনিস। নলেজে এই যে FCPS পার্টন পরীক্ষা দিলা, তোমাদের এখানে স্কিল দেখানোর কোনো খুব একটা সুযোগ ছিল না। কি ছিল? নলেজ, তাই না? বলো নলেজ। এবং সেই নলেজ কিন্তু দিনের পর দিন বই পড়ে হোক, এটা করে হোক, জেনেসিসের সহায়তায় হোক, সেই নলেজটা তোমরা অ্যাকোয়ার করেছ। এর সেকেন্ড পার্টে যখন তোমরা ট্রেনিং শুরু করবা, সেখানে তোমাদের নলেজের পাশাপাশি স্কিল ডেভেলপ করতে হবে। স্কিল কি? হাতের কাজ, স্কিলস অফ ক্লিনিক্যাল এক্সামিনেশন, স্কিলস অফ ক্লিনিক্যাল ইভালুয়েশন, স্কিলস অফ ল্যাবরেটরি ইভালুয়েশন, স্কিলস অফ প্রেসক্রাইবিং, অ্যান্ড স্কিলস অফ জুডিশিয়াল অ্যান্ড রেশনাল ট্রিটমেন্ট। প্রত্যেকটা জায়গায় স্কিল। কিন্তু আমাদের ক্রিটিসিজম যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, বিদেশ থেকে যে সমস্ত ইভালুয়েটাররা আসেন, যে সমস্ত এক্সামিনার আসেন, তোমরা কি আমার কথা শুনতে পাও? আমি কিন্তু একটু সিরিয়াস হয়ে গেছি এখন, বুঝছেন না, সাহস পেয়েছি। তো সেটা হলো তাদের একটাই ক্রিটিসিজম, তোমাদের ট্রেনিং ডেফিসিয়েন্ট, আমাদের ট্রেনিং ডেফিসিয়েন্ট।
আমাদের সিস্টেমের জন্যে, আমাদের কমিটমেন্টের জন্যে, আমাদের কমিটমেন্ট অন বোথ সাইডস, ফ্রম টিচার, টিচার যারা আছে আমার মতো টিচার যারা আছে, এবং তোমরা যারা ট্রেনি তোমাদের। আমরা মেথডিক্যালি আমরা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট আমরা করতে পারি না, করি না। কেমন যেন একটা উড়ো উড়ো ভাব, কেমন যেন একটা ভাষা ভাষা ভাব, পা একটা দিয়ে আর একটা উঁচু করে রাখি কখন বেরোবো, কথা শুনলাম। অফিসে আছে, আছে চশমাটা টেবিলের পর আছে, স্যার আসেন কোথায়, আসলে নাই, কথা শুনলাম। তো এই যে কমিটমেন্টের অভাব, আমরা পেশেন্টের গায়ে হাত দিতে চাই না। আর এখন আমাদের MBBS এর ছেলে মেয়েদের যখন আমি দেখি পিঠে বিশাল একটা ব্যাগ, তারপরে এই বই খাতা হাতে হাতে, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টে এইগুলো ব্যবহার করার কোনো সুযোগ নাই। তোমার হাত পা যদি ঝাড়া না থাকে, তুমি ফ্রি না থাকো, তাহলে তুমি রোগীর গায়ে হাত দেওয়া কী করে? তো সুতরাং এই হাতের নিষ্পিষ যে ভাবটা, এই ভাবটা কিন্তু আমাদের যায় নাই। আমি আবার বলছি যে তোমরা এখন ট্রেনিংয়ে চলে যাবে, পার্ট ওয়ান পাস করেছে, তোমাদের এখন পার্ট টু পরীক্ষার আগে প্রায় 5 বছর ট্রেনিং ইনক্লুডিং দ্য কোর্স। তো সুতরাং এই সময়ের ভিতরে তোমাদের কিন্তু স্কিল ডেভেলপ করতেই হবে, এবং তার জন্য দরকার কমিটমেন্ট। উড়ো উড়ো ভাব থাকলে হবে না, কমিটমেন্ট না থাকলে কিন্তু পারবে না, আমি বলছি পারবে না। আজকে যত ছেলে মেয়ে FCBS পার্ট টু পরীক্ষায় ফেল করে, তার 90% হলো ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টে ফেল করে। তাহলে এই জায়গাটা কিন্তু ভাই বোনেরা তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতেই হবে। কথাটা কি বোঝা গেছে? কমিটমেন্ট একটু একটু মনে শক্তি আসছে না? 2 নম্বর হলো, যখন ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করবো মোবাইল ফোনটা বন্ধ করে রাখবা। মোবাইল আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, এত মোবাইলের কি দরকার পড়ছে? 2 মিনিট পরে কথা বললে কি অসুবিধা আছে? তা না হলে হচ্ছে না, কনসেন্ট্রেট করতে পারছি না, প্রত্যেকটা আমরা কনসেন্ট্রেট করতে পারছি না, মেডিটেশন করতে পারছি না, দ্যাট ইজ দ্য প্রবলেম উইথ আস। যখন একটা প্রবলেম সামনে আসে, আমি আর একটা ট্রিক্স শেখাই দিই, যখন একটা প্রবলেম সামনে আসে আমরা কি করি, তাড়াতাড়ি করে বইটা খুলে ফেলি, দেখি বইয়ের ভিতরে বলে সমাধান আছে না। দিস ইজ প্যাসিভ লার্নিং, লার্নিং 2 প্রকার। আমার বাড়ির মেডিকেল এডুকেশন ব্যাকগ্রাউন্ড আছে, তো এই জন্য একটু 2-8 বাজে কথা বলি মাঝে মাঝে। লার্নিং 2 প্রকার, একটা হলো অ্যাক্টিভ আর একটা হলো প্যাসিভ। অ্যাক্টিভটা ভালো না প্যাসিভটা ভালো? অ্যাক্টিভটা। তাহলে এই গত 5 বছর যে MBBS পড়েছ, ইন্টার্নি কোর্স 1 বছর 6 বছর, FCBS পার্ট ওয়ান পাস করার জন্য আরও 2 বছর গেছে কি 3 বছর গেছে, যাই গেছে একটা, এতদিনে যে মেডিকেল ইনফরমেশনগুলো তোমার ব্রেনের মধ্যে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, একটা প্রবলেম আসছে তুমি বসো মেডিটেশন করো, কনসেন্ট্রেট করো। মেডিটেশন মানে আমি ওটা বলছি না, আমি কনসেন্ট্রেট করো, মোবাইল ফোনটা অফ করো, এই প্রবলেম কীভাবে সলভ করবো অ্যাক্টিভলি চিন্তা করো, করার পর দেখবা যে কিছুক্ষণ পরে একটা একটা জিনিস চলে আসছে। তারপরে তুমি তোমার বন্ধু বান্ধবীর কাছে জিজ্ঞেস করো যে আমি এইটুকু পারছি, তুমি এটার সাথে যোগ করো, দেন ইউ ওপেন দ্য বুক, তাহলে দেখবা তোমার নলেজটা পূর্ণ হয়েছে। তো আমি বেশি কথা আর বলবো না, কারণ তোমাদের অনেকে চেহারা দেখে মনে হচ্ছে শালায় যায় না কেন, এরকম মনে হচ্ছে। তো আমি বলছি যেটা আমাদের মেন যে জিনিসটা, আমি আশা করি তোমাদের জন্য দোয়া করি, তোমরা FCBS পার্ট টু এক চান্সে একবারে পাশ করে যাও, আবার জেনেসিস তোমাদেরকে ফুল দিয়ে বরণ করুক, এটা আমি আশা করি। কিন্তু সেখানে আবার বলছি, সেখানে মেন হার্ডেলস হবে তোমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশন, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট। তো সুতরাং এই জায়গাটা তোমরা গ্যাপ পড়ো, তোমাদের নলেজের কোনো ঘাটতি নাই, নলেজে গিজ গিজ করতেছে ব্রেনের মধ্যে, কিন্তু অ্যাপ্লাই করতে পারছি না। 3 নম্বর যে জিনিসটা বলেছেন, অ্যাটিচিউড, অ্যাটিচিউড। উই ডোন্ট নো হাউ টু টক, উই ডোন্ট নো হাউ টু বিহেভ। আমরা বাবা মাদের সাথে কথা বলতে পারি না, আমরা লোক জনগণের সাথে কথা বলতে পারি না, আমরা মিশতে পারি না, এই জায়গাটায় কিন্তু আমাদের একটা গ্যাপ আছে। তাহলে এই 2টো জিনিস, এখন দেখবে যে পরীক্ষার সময় কাউন্সিলিং করতে দেয়, কাউন্সিলিং, রোগীর বাবার সাথে কথা বলো, মায়ের সাথে কথা বলো, কথা বুঝছি না, তো সেটা কীভাবে, তারও একটা মেথড আছে। তো এই জায়গাগুলোকে কিন্তু আমাদের অ্যাড্রেস করতে হবে। তাহলে নলেজ, স্কিলস অ্যান্ড অ্যাটিচিউড, নলেজ গ্যাপ নাই, স্কিলে ঘাটতি আছে, অ্যাটিচিউডে ঘাটতি আছে, এই 2টো জিনিসের দিকে বেশি কনসেন্ট্রেশন দিয়ে আমরা আমাদের সেকেন্ড পার্টে যাওয়ার জন্য যে পূর্ব পরিকল্পিত যে ট্রেনিংটা, এই ট্রেনিংটাকে আমরা স্যাটিসফাই করবো। আর তাই যদি হয় তাহলে কি চাঁদে যাইতে কি দেরি হবে? আমি আমার গল্প একটু বলি, হ্যাঁ একটু ঢোল পেটাচ্ছি আর কি, কারণ আমি একসময় চাকরি ছেড়ে দিয়ে ইরান চলে গিয়েছিলাম, ঠিক আছে? তো তখন তো জেনেসিস ছিল না,
তখন অন্য কোনো কোচিং এরকম ছিল না। তো আমি পিজি হসপিটালের, তখন পিজি এখন বঙ্গবন্ধু, তো এ ব্লকের পাঁচতলায় লাইব্রেরির সামনে ঘোরাঘুরি করছি আর বন্ধু বান্ধবদের দেখে জিজ্ঞেস করছি যে কি ব্যাপার। আমারে জিজ্ঞেস করে যে এখানে কেন, তোমাদের দেখতে পোস্ট গ্রাজুয়েট, তোমরা এফসিবিএস পড়বা তাই বলে। আমার কিন্তু চারবার হয়েছে, চারবার ফেল হয়েছে আর কি, মানে আমাকে ভয় দিচ্ছে। তো ওখান থেকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের সাবজেক্টের একজন টিচার আছেন, প্রফেসর রুহুল আমিন, উনি আমার থেকে দশ বছরের সিনিয়র, আট বছরের সিনিয়র। তো উনি সৌদি আরবে চাকরি করতে, উনি দেখলাম পার্টন পরীক্ষা দিবে, তো উনি বললেন যে আমি আপনার থেকে আট বছরের সিনিয়র, মানুষ চাঁদে যায় আর এফসিবিএস পার্টন পাস করতে পারবো না, আসেন আমার সাথে বসে যান। এই বসে গেলাম। তো সুতরাং তোমরা পার্টন কৃতিত্বের সাথে পাশ করবা, ওই গ্যাপটুকু পূরণ করে নেবা। আর আরেকটা কথা লাস্টে আমি বলি, জেনেসিস মাইন্ড করবে কিনা কি জানি, মাইন্ড করবে না, তো সেটা হলো পোস্ট গ্রাজুয়েট এডুকেশনের জন্য টেক্সট বুক কিন্তু লাগবে, টেক্সট বুক, ঠিক আছে। ট্রাঙ্কেটেড এডুকেশন জনগণের যে প্রাপ্য চাহিদা সেটা পূরণ করতে পারবে না। আর আনটিল আনলেস ইউ আন্ডারস্ট্যান্ড প্যাথোজেনেসিস অ্যান্ড প্যাথোলজি, ইউ ক্যান নট এক্সপ্লেন এনি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস, ইনভেস্টিগেশনস, ট্রিটমেন্ট, কোনো জায়গায় আপনি র্যাশনালিটি আনতে পারবেন না। সো জেনেসিস হেল্প করছে, দ্যাটস অল রাইট, বাট অ্যাট দ্য সেম টাইম প্লিজ ডোন্ট ফরগেট ইউর টেক্সট বুক। থ্যাংক ইউ ভেরি মাচ।